গত এক সপ্তাহ ধরে হাতি তাণ্ডব চালাচ্ছে এলাকায় ক্ষতি করছে ঘর নষ্ট করছে চাষের ফসল অভিযোগ হাতির তাণ্ডব রোখতে কোনো ব্যবস্থা নিচ্ছে না বনদফতর এই অভিযোগে রাস্তায় শুয়ে প্রতিবাদ এলাকাবাসীর পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাটি ঝাড়গ্রামের সকরাইল ব্লকের পালুইডাঙ্গা জামবেদিয়া এলাকার স্থানীয়রা জানান সোমবার রাতেও পালুইডাঙ্গা জামবেদিয়া এলাকায় তাণ্ডব চালায় চল্লিশ থেকে পঞ্চাশটি একটি হাতির দল ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ঘর নষ্ট হয়েছে ফসল বারবার হাতির তাণ্ডবে ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ বন দফতর কোনো পদক্ষেপই গ্রহণ করছে না আগে প্রায় তাহ ধরে আমাদের গ্রামে হাতি আনা দিচ্ছে এবং জমির প্রচণ্ড ফসল ক্ষতি করছে আর আমরা বারবার জানাচ্ছি কিন্তু ফরেস্টার কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরাকে তেল মমিলও দিচ্ছে না আমাদের ঘর দুয়ার ভাঙছে আমরা রাত্রে ঘুমোতে পারছি না বিভিন্ন রকম অসুবিধা রোজ রোজ সমাজছে দেখতে এই যে আমরা আমাদের যে ক্ষতি হচ্ছে আমরা তাহলে কি করে বসবাস করব। ছেলে পুলে সমস্ত কিছু একবারে রাত্রে জেগে আমাদের বিভিন্ন রকম অসুবিধা হয়ে যাচ্ছে আর ওরা সমস্ত হাতিগুলা হাতির তাণ্ডবের ফলে এলাকা ক্ষতিগ্রস্ত হলেও তার কোন ক্ষতিপূরণ পাচ্ছেন না তারা অভিযোগ এলাকাবাসীর আমরা গ্রামে গত এক সপ্তাহ থাকতে চল্লিশ থেকে পঞ্চাশটা হাতির দল প্রচুর ক্ষতি করছে আমাদের একটা অনুরোধ যে আমাদের তেল মোবিল আমরা অনেকবার চেয়েছি কিন্তু সেটাও নেই কোনো প্রশাসন বা কোনো ফরেস্টারের লোক থাকতে আমাদের কোনো হেলকম বই করছে না কিন্তু আমাদের কোনো ক্ষতিপূরণ দিচ্ছেই না অপরন্ত কোনো যোগাযোগও নেই আমি আমাদের গ্রাম থাকতে এই জন্য আমাদের সবাই মিলে দেশ থাকতে অবরোধ করি পথ অবরোধের জেরে গজাসিমুল কেশিয়া পাতা রাস্তায় যানজটের সৃষ্টি হয় এলাকাবাসীর দাবি এই হাতির তাণ্ডবের সমস্যার সমাধান করতে হবে ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা